আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে কথা বলবো হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক নিয়ে। শাহজালাল একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেখানে কথা বলবো। এটা হচ্ছে তাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা এটা পাবেন হচ্ছে ভিডিও জবসে, ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক পাবেন, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলো এই ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। সো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। প্রথমেই দেখেন কী দেওয়া আছে। প্রথমেই তাদের লেখা আছে হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, SJIBL, এটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে। এরপরে ইজ এ লিডিং প্রোগ্রেসিভ শরিয়া বেসড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, হ্যাভিং ইটস নেটওয়ার্ক অফ 132 ব্রাঞ্চেস অ্যাক্রস দ্য কান্ট্রি, উইথ স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, প্রোভাইডিং ফুলি অনলাইন সার্ভিস টু দ্য কাস্টমার্স, অ্যান্ড টিম অফ হাইলি মোটিভেটেড পার্সোনাল কমিটেটেড টু ডেভেলপিং এক্সিলেন্স ইজ ইন ব্যাংকিং, ইজ লুকিং ফর স্মার্ট, এনার্জেটিক, প্রোঅ্যাক্টিভ অ্যান্ড হার্ডওয়ার্কিং ফ্রেশ পোস্ট গ্রাজুয়েট ফর দ্য পোস্ট অফ ট্রেনিং অফিসার মুরাকিব টু ওয়ার্ক অ্যাজ মুরাকিব ফর শরিয়া ইন্সপেকশনস অ্যান্ড কমপ্লেন্স ডিভিশনস কর্পোরেট হেড অফিস অফ দ্য ব্যাংক। মানে প্রথমে তারা তাদের একটু বলছে তারা যে তাদের বড় একটা নেটওয়ার্ক, তারা 132টা ব্রাঞ্চ আছে, তারা একজন এনার্জেটিক প্রোঅ্যাক্টিভ অ্যান্ড হার্ডওয়ার্কিং পার্সন, ফ্রেশ পোস্ট গ্রাজুয়েটেড একজন চাচ্ছে, সেটা হচ্ছে ট্রেনিং অফিসার মুরাকিব। এটাতে কিন্তু একদমই অভিজ্ঞতা লাগছে না, মানে অভিজ্ঞতা ছাড়াই আপনি চাকরিটা পেতে পারেন যদি আপনি পোস্ট গ্রাজুয়েট হন, ঠিক আছে। মোটামুটি একদম ইজি একটা প্রসেস। এরপরে হচ্ছে জব রিকোয়ারমেন্ট কী 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 লাগছে আর কি, টু কন্ডাক্ট সরিয়া ইন্সপেকশনস ইনভেস্টিগেশনস অন দ্য ব্রাঞ্চ ফলোয়িং গাইডলাইন্স অফ দ্য ব্যাংক, দস পারপাস দস প্রিপেয়ার ইন্সপেকশনস রিপোর্ট অ্যান্ড ফলো আপ দ্য কমপ্লেন্স টু ইনশিওর ইমপ্লিমেন্টেশনস টু গাইডলাইন্স রিকমেন্ডেশনস গিভেন বাই দ্য সরিয়া সুপারভাইজারি কমিটি অফ দ্য ব্যাংক। মানে আপনার কাজ হবে কি, ইন্সপেকশন ইনভেস্টিগেশন করা, বিভিন্ন ব্রাঞ্চগুলো ফলোয়িং গাইডলাইন্স অনুযায়ী ব্যাংকের যে প্রিপেয়ার করবেন, একটা ইন্সপেকশন রিপোর্ট প্রিপেয়ার করবেন, এবং কমপ্লেন্স যেগুলো থাকে সেগুলো ফলো আপ করবেন। এরপর ইনশিওর ইমপ্লিমেন্টেশনস অ্যান্ড গাইডলাইন্স রিকমেন্ডেশনস গিভেন, ও মানে শরিয়া সুপারভাইজারি কমিটি অফ দ্য ব্যাংক, যেহেতু এটা শরিয়া বেস, সেহেতু আপনাকে এই ইমপ্লিমেন্টেশনটা ইনশিওর করতে হবে। টু কন্ডাক্ট রিসার্চ অন শরিয়া ইস্যুস, নিউ প্রোডাক্ট অ্যান্ড প্রোভাইড নেসেসারি অ্যাসিস্ট্যান্স টু ম্যানেজমেন্ট অন কমপ্লেন্স অন শরিয়া প্রিন্সিপালস ইটিসি, ঠিক আছে। এরপর হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে মূল বিষয়টা। এটা হচ্ছে দেখেন, হ্যাভ পোস্ট গ্রাজুয়েট ফ্রম এনি ইউনিভার্সিটি অ্যাপ্রুভ বাই দ্য UGC মেজর ইন ইসলামিক স্টাডিজ। এইখানে একটা কথা আছে, আপনার সাবজেক্ট কিন্তু ইসলামিক স্টাডিজ, আরবিক অর আল ফাইক অ্যান্ড লিগাল স্টাডিজ অর কামিল, হ্যাভিং নো থার্ড ক্লাস ডিভিশনস ইন একাডেমিক ক্যারিয়ার। মানে আপনার থার্ড ক্লাস তো পাওয়াই যাবে না, কিন্তু আপনার সাবজেক্টটা হচ্ছে, এরা বলে দিচ্ছে ইসলামিক স্টাডিজ মেজর হতে হবে, কিংবা অ্যারাবিক, কিংবা আপনার অর কামিলও হতে পারে, বাট থার্ড ক্লাস অ্যালাউ করবে না। মাস্ট হ্যাভ সাউন্ড নলেজ ইন দ্য কোরআন, হিদায়ত, ফিক অ্যান্ড ইসলামিক ইকোনমিক্স ফাইন্যান্স, স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, অ্যারাবিক অ্যান্ড ইংলিশ। আচ্ছা, আপনাকে কোরআন, হাদিস, ফাক, এগুলো ইসলামিক ইকোনমিক্স ফাইন্যান্স সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, মানে জ্ঞান থাকতে হবে। স্ট্রং কমিউনিকেশন স্কিল বাংলা এবং অ্যারাবিক এবং ইংলিশ সম্পর্কে মোটামুটি ভালো একটা স্কিল দক্ষতা থাকতে হবে। মাস্ট হ্যাভ সাউন্ড কম্পিউটার লিটারেসি ইন মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল, আপনাকে কম্পিউটার তো জানতে হবে, সেটা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল অবশ্যই। এগ্রি এজ উইথ 30 ইয়ার্স অ্যাজ অন 15/10/2021, মানে আপনার 10-15 ভিতরে আপনার এজ, মানে এই যে 10 তারিখের ভিতরে, এই আজকে হচ্ছে অক্টোবরের 10-15 তারিখের ভিতরে আপনার বয়সটা থাকতে হবে 30-এর ভিতরে, ঠিক আছে। এরপরে কম্পেনসেশন প্যাকেজ হচ্ছে অন প্রমোশনস ট্রেনিং অফিসার উইল রিসিভ মান্থলি কনসোলিডেট কম্পেনসেশনস অফ 27,500, মানে 27,500 টাকা হচ্ছে আপনার ট্রেনিং অফিসার প্রমোশন পিরিয়ডের সময়। আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ প্রোবেশন পিরিয়ড ইনিশিয়াল মান্থলি স্যালারি প্যাকেজ উইল বি টাকা 36,800, 36,800 হবে যখন আপনার প্রোবেশন পিরিয়ডটা ভালোভাবে শেষ হবে, অ্যালং উইথ অল আদার অ্যাডমিসেবল বেনিফিটস, মানে
আলাদা তো ফ্যাসিলিটিস থাকছে, যে প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো তো আছে। অ্যাপ্লিকেশন প্রসেস এটা একটু খেয়াল করবেন, ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস মে অ্যাপ্লাই অনলাইন, আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লাইটা আমি নিচে দেখাচ্ছি, এবং ক্যান সেন্ড এ ডিটেল সিভি অ্যালং উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু দ্য ফলোয়িং অ্যাড্রেস বাই 15 অক্টোবর 15 অক্টোবর 2021। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আপনি অ্যাপ্লাই হয়তো অনলাইন করতেই পারবেন, প্লাস আপনি হার্ড কপি এখানে জমা দিতে পারবেন, সেই জন্য আপনাকে ডিটেল সিভি পাঠাতে হবে, যে নিচে যে অ্যাড্রেসটা আমি এখন বলে দেবো সেটাতে। হিউম্যান রিসোর্স ডিভিশন শাহজালাল ইসলামিক ব্যাংক লিমিটেড, কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলামিক ব্যাংক টাওয়ার, লেভেল 11 প্লট 4 ব্লক সি ডাব্লিউএন ছ মানে সি চি গুলশান অ্যাভিনিউ ঢাকা 1212। ঠিক আছে, এই অ্যাড্রেসটাতে আপনাকে সিভি পাঠাতে হবে হার্ড কপি। আর যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে নিচে আসবেন, এখানে অরগে যে অ্যাপ্লাই অনলাইনটা কিন্তু বিডি জবসের মাধ্যমে। যদি আপনার বিডি জবসে একটা সিভি অলরেডি আপলোড রেজিস্টার করা থাকে তাহলে আপনি সরাসরি এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু সিট ইন রিটার্ন এক্সামিনেশন। শাহজালাল ইসলামিক ব্যাংক লিমিটেড রিজার্ভ দ্য রাইটস টু অ্যাকসেপ্ট আর রিজেক্টেড এনি অ্যাপ্লিকেশনস উইদাউট অ্যাসাইনিং এনি রিজন হোয়াট এভার। এই তারা যে কোনো অ্যাপ্লিকেশান রিসিভ করতে পারে কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশান বাতিল দিতে পারে সেটা আর কি। এবং অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তারা কল করবে যে রিটার্নের জন্য, মানে রিটার্ন যে পরীক্ষাটা হবে সেটার জন্য অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস তারা কল করবে। মোটামুটি সব বলে দিছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা ক্লিক করে এই ডিটেলসটা আপনারা দেখে নিন, কারণ এই অ্যাড্রেসটাতে যেহেতু আপনাকে সিভি পাঠাতে হবে, আপনারা অনলাইনে চলে অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তখন আমি সে বিষয়ে আলোচনা করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ।